হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে দেখাবো খুবই মজাদার একটা রেসিপি, আর এই রেসিপিটা খুবই সহজ। আমরা মাত্র 10 টাকার গুঁড়োদুধ দিয়ে এই 300 টাকার স্পঞ্জ মিষ্টি কীভাবে তৈরি করা যায় সেটা দেখাবো। তো চলুন এই মজাদার রেসিপিটা তৈরি করতে কী কী লাগছে দেখে নেই। তো আমরা এখানে 10 টাকা দামের গুঁড়োদুধের প্যাকেট নিয়েছি 6টা। দেখুন, যে কোনো ব্র্যান্ডের আপনারা গুঁড়ো দুধ ইউজ করতে পারবেন। তো আমরা এখানে 5 প্যাকেট ছিঁড়ে নিয়েছি। 5 প্যাকেটে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ হয়। দিয়ে নিচ্ছি 1 চা চামচ ময়দা আর 1/2 চা চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না, বেকিং পাউডার দিতে হবে। আর বাকি যে 1 প্যাকেট, সেই 1 প্যাকেট আমরা নিয়ে নিচ্ছি। এবং দিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ পানি। এখানে নর্মাল পানি দিলেও হবে, গরম পানি দিলেও হবে। এখন এই দুধটাকে আমরা গুলিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। যদি একটু টেনে দেখেন তাহলে কিন্তু মিস করবেন, আপনারা এই মজাদার মিষ্টিটা বানাতে পারবেন না। এটা হচ্ছে আপনার স্পঞ্জ মিষ্টি। তো আমরা এখন গুঁড়ো দুধ, ময়দা এবং বেকিং পাউডারের মিশ্রণটা একটু মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই পর্যায়ে। তো অনেকেই আছেন বাসায় মিষ্টি বানাতে সক্ষম হন না, তো এই রেসিপিটা তাদের জন্যই। তো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ তেল। যদি হাতের কাছে ঘি থাকে ঘি দিয়ে নেবেন, তাহলে ফ্লেভারটা আরও ভালো পাবেন। তো আমি তেল দিয়ে দেখাচ্ছি যাতে সর্বসাধারণ এই মিষ্টিটা তৈরি করতে পারেন এবং খুব কম খরচে। মাত্র এই যে 60 টাকা খরচ করলে আপনারা কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন, এবং 60 টাকা খরচ করে আপনারা প্রায় পার পিস মিষ্টি 20 টাকা করে বিক্রি হয় বাজারে। তো এখান থেকে আপনারা 9টা থেকে 10টা মিষ্টি আপনারা অনায়াসে তৈরি করতে পারবেন। তো আপনারা যদি সাইজ ছোট করেন তাহলে আরও বেশি মিষ্টি এখান থেকে তৈরি করা সম্ভব। তো এখন আমরা যে দুধটা গুলিয়ে নিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প করে আমরা দুধ নিয়ে নিচ্ছি। একবারে নিতে যাবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না যে কী পরিমাণ দুধটা লাগবে। এই দুধ সম্পূর্ণ এটা কিন্তু লাগবে না, অল্প অল্প করে আমরা মাখিয়ে নিচ্ছি। তো আমরা যেহেতু মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, আপনারা যদি বেশি গুঁড়ো দুধ নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে লিকুইড দুধটাও একটু বেশি দিতে হবে। তো আপনারা, আমি রিকমেন্ড করব যারা প্রথম বানাবেন তারা মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে এটা বানিয়ে নেবেন, তারপর যদি ভালো হয় তাহলে একটু বেশি মাত্রায় নেবেন। তো দেখুন, আমাদের মাখানো শেষ। বেশি চেপে চেপে মাখানোর দরকার নাই, তাহলে দুধের ভিতরে যে একটা ফ্যাট থাকে ওটা বেরিয়ে যাবে। তো আমরা লেচি কেটে নিচ্ছি। যে যত বড় মিষ্টি বানাবেন তত বড় আর কি লেচি কাটবেন। তো ভিডিওটা কিন্তু আপনারা মন দিয়ে দেখবেন, তাহলে আপনারা এই রেসিপিটা বানাতে পারবেন। আর একটু টানবেন না। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, আমরা এখন গোল গোল বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, তবে গোল শেপ দেওয়াটা সবচেয়ে সহজ। যারা নতুন রাঁধুনি আছেন তাদেরকে আমি রেকমেন্ড করবো যে আপনারা গোল শেপই দিয়ে নেবেন, আর হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন, তেল অথবা ঘি। তো দেখুন, আমরা একটা একটা করে এভাবে মিষ্টি বানিয়ে নিচ্ছি। তবে মিষ্টি বানানোর সময় দেখবেন মিষ্টিতে যেন ফাটল না থাকে। ফাটল থাকলে কিন্তু তাহলে আপনারা যখন মিষ্টিটা জাল করব ওই সময় কিন্তু ফেটে যাবে।
একে একে আমরা সব মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে আপনারা এই ভিডিওটা দেখুন এবং এই রেসিপিটা যখন তৈরি করবেন তখনও একটু ধৈর্য সহকারে করবেন, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটেই আপনারা এই রেসিপিটা কিন্তু চাইলে তৈরি করতে পারবেন। তো এইভাবে হাতের সাহায্যে সুন্দর করে গোল করে নিচ্ছি। তো এইভাবে আমরা একে একে সব মিষ্টিগুলো করে নিয়েছি দেখুন, আর ভেজা কাপড় দিয়ে আমরা এটাকে ঢেকে রাখবো। আর চুলায় দিয়ে নিচ্ছি আমরা চিনি, 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। আর দিয়ে নিচ্ছি ওই কাপেরই 4 কাপ পরিমাণ পানি, অর্থাৎ যে কাপের আপনারা চিনি নেবেন সেই কাপের 4 কাপ পরিমাণ পানি নেবেন। আর এই যে স্পঞ্জ মিষ্টির ঝোলটা আপনার পাতলা হয়, তো অনেকে ভয় পেতে পারেন যে মিষ্টি হবে কি না, অবশ্যই মিষ্টি হবে। আপনারা এ টু জেড ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনারা এই সুস্বাদু মিষ্টিটা বাসায় তৈরি করতে পারবেন। তো চিনিটা আমরা একটু গলিয়ে নিচ্ছি। চিনি নাড়তে নাড়তে গলে গিয়েছে, হালকা বুদবুদ যখন দেখতে পাবেন তখনই আমরা মিষ্টিগুলো ছেড়ে দেব। দেখুন আমরা মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি একে একে। আর মিষ্টিগুলো দেখছেন ছোট, কিন্তু যেহেতু বেকিং পাউডার দেওয়া দেখবেন যে এর 3 গুণ বড় হবে। সব মিষ্টি আমাদের দেওয়া শেষ, এখন এটাকে আমরা হাই হিটে 5 মিনিটের মতো জাল করব ঢাকনা দিয়ে। তো আমরা 5 মিনিট এখন জাল করব। দেখুন মিষ্টিগুলো হয়ে গেল, কত সুন্দর মিষ্টি। এগুলো আপনারা বাজারে 20 টাকার নিচে কিনতে পারবেন না, আর এই মিষ্টিটা অবশ্যই স্বাস্থ্যসম্মত এবং আপনার নিজের হাতের বানানো মিষ্টি, তা বুঝতেই পারছেন যে কতটা মজা লাগবে আপনার নিজের কাছেই যে নিজের হাতে বানানো মিষ্টি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর খেয়ে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আপনারা চাইলে সাথে সাথেও খেতে পারেন এখন গরম গরম, আর চাইলে 3-4 ঘন্টা পরে রসে ভিজিয়ে খেতে পারবেন, তখন আরও ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আল্লাহ হাফেজ।